আসসালামু আলাইকুম আর আফুরা বাইয়ারা খালারা খালুরা আনেরা সবে আছেন নিবালা আনরা বেগুন আসি বালায় আজ আবার চলিয়েছি আমি বাংলাদেশি শিল্পী ব্লগসের শিল্পী আনগো মধ্যে আরও একখান ভিডিও লই আশা করি আনগো কাছে আজ্যের ভিডিও কানো ভালো লাগবো আজ্যের ভিডিও কানো এসে আমি অনেক ভালো ভালো খানা ফাঁকাইছি সেগিন আনগোর লগে শেয়ার করমু ভালো ভালো খানা বলতে ইয়ে নৌকা দেশি মুরগার গোস্ত রান্ধমু দেশি মুরগা গা আরাম্মা হাড়াইছে আনে করে মনে আর আগের ভিডিওতে দিয়েছে আর বাইয়া এতে আনছে তো এই মুরগা গারে যে আলু দিয়ে জাল জাল জোল জোল করে রান্ধমু তো অন মুরগা গার আনবার লাই ওগে কড়াইয়ে বইয়ে দিছি কড়াইয়ের মধ্যে ইয়েন তেল দিছি কুদুর বালা তেল দিছি দি পেঁয়াজ দিছি দি অন গোড়া মশলা দিয়ে দিছি দারচিনি লঙ্গ এলাচি তেজাতা দি অন ইয়েন দি দিছি আদা রুন বাড়া আদা রুন একত্রে করে বাড়ি রেখছি তো হিয়েন তো তিন চামিচ দিছি চার চামিচে কারণ এগুলির লগে পানি আছে তো হানি থাওনে তিন চামিচ দিছি মসস করে হানি না থাকলে দুই চামিচ দিলে সাইত মুরগা গা এক কেজি হইব গোস্ত তো এবারে এগিনের আলু দিয়ে রান্ধ মন অলিদের গুঁই মরচের গুঁইও দিয়ে দিছি দিয়ে মশলাগুন ভালো করে কষাইয়ের কষাই লোমো এতো আরও নুনও দিয়ে দিছি মশলা কষাইবার সময় নুন দিলে এবারে গোস্ত গুন দিলে একেবারে সুন্দর মতো গোস্তর ভিতরে নুন ঢুকি যাইব তো এতো আনারা সবে রান্ধা বাই করতে আরেন তো তারপরও আই জানে রান্ধি আনার লগে কদুর কদুর শেয়ার করি আর আপুরা বাইয়ারা কালারা খালুরা তো এই যারা দেশ বিদেশে আছে বা অনেক সময় যে ব্যাচেলার সিঙ্গেলেরই যারা ভাই বোনরা আছে হোস্টেলে থায় বোর্ডিংয়ে থায় মেসে থায় তো অনেক সময় রান্ধি বাই খাওয়ান লাগে তো হেতার গুজো দিক কিনে হইলে উপকারে আইয়ে তো ইয়ার ইয়ে ভিডিও কান শেয়ার করেন অন আই মুরগাগার একেবারে ঠ্যাং ডেনা কিচ্ছু হালাই না আরাম মা সব দি দিছে তো চিন্তা করলে আমি কিনেরে বাসও করি এত কষ্ট করি আর বা ইয়ে লই গিয়েছে তো কিলে হালাইতাম রান্ধি লই যার মন চাই খাইব তো ইয়ার ঠ্যাং ডেনা ব্যাগ কিছু দি দিছি তো অন মুরগার যে চামড়া চামড়া কেন সুন্দর করে বাসি চুলের মধ্যে সেঙ্গাই অন এবার এইগুলো দুইটুই সুন্দর করে দি দিছি তো আনেরা যারা খান না এইগুনের বাবুরে খারাপভাবে নিয়েন না আর বাসাত কেউ কেউ এগিন খায় কেউ কেউ খায় না তো যারা খায় তারা খুশি হইব ইয়ারলাই দি দিছি আর যারা খায় না তারা তো খায় না তো এই তো অনেকগুলোকে কথা কইতে কইতে আয় কিন্তু মুরগের গোস্ত কিনেরে বালা করে কষাই এলাইয়ের লই এগুলোর মধ্যে কিন্তু গুঁয়া মশলা দিই না অন আয় দৈন্যের গুঁই জিরের গুঁই দিয়ে দিয়ে আর এক চামিচ গরম মশলার গুঁইও দিয়ে দিয়ে এবারে কিনেরে বালা করে যে কটকট গিয়ে করি জাল টাল মানে তেল মশলা দিই রাঁধেমো তো আর হুতে খাইতে ইত্য না কারণ হেতে কোনো হেতো জাল তেল মশলা খাইতে আর না তেল সাদা সাদা করি রাঁধল লাগে দুধ দিই তো থাকবো হেতে কোনো খাইতে না হেতে লাই ডিম রাঁধেমো আলাদা আর আমরা এডি খামো তন হে সেরে দি কিন্তু কাঁ কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করমু ভাজি বইয়ে দিছি আর রাজ্যে সেরগে ফলাও রাঁধমু একেবারে সাদা হলাও জত জিরকে করি এমন সুন্দর করে রাঁধমু ইয়ে আধা কেজি আলু কুড়ি দিয়ে দিছি এই গোস্তর মধ্যে কারণ আর জানাগুলো করলাম না জাল জাল জোল করি রাঁধমু তিনে আয় তিন কেলস চিনি গুঁড়া চাইল আছে না ফলাও চাইল এই তিন গেলোর চাইল লইছি আনে করে দেয়া ইয়ের কিনলে অনেকে আর আপু ভাইয়ারা আছে ফলাওর মাপকান দিত আর না হানি অনেক সময় বেশি হয়ে যায় অনেক সময় কম হয়ে যায় তো ইয়ে না তিন গেলোস চাইল দিয়ে তো তিন গেলোর সমান সমান চাইল দিছি দি চাইল কিনে অন দুই লমো তো এই তিন গেলোর চাইলের লাই আজ যে গেলোস গা দি চাইল মাপছি এই গেলোস গা দি অন হানি দিমো ক গেলে সানি লিখবে জানেন নি এক গেলের চাইলের লগে দুই গেলে সানি লিখবো তাহলে তিন গেলের চাইলের লাই ছ গেলে সানি লিখবো এগিন যদি হুরান চাইল আর যদি নতুন চাইল তাহলে সামান্য কদর হানি কম দিলে সাইব আর হুরান চাইল হলে কিন্তু বরাবর ছ গেলে সানি লিখবো আর আপুরা বা ইয়েরা কিন্তু চাইল কিন্তু দুই থুইছি থুই কিন্তু গোস্তগুণ আর ইয়ে এসে গোস্তগুণের ভালো করে লারি সেরি দুগে টালা জিরের গুঁ দি আর কদু রইলে নামাই এলাম সেইখানে দি হলা উলে গরম হানি বইয়ে দিছি কারণ গরম হানি না হইলে কিন্তু কার কাছে রান্ধা বাই করতে একেবারে ভালো লাগে না কারণ দেরি হয় রান্ধা বাই করতে এই আল্লাহ আয় আগা দিয়ে এক ডেক গরম হানি করি রে একেবারে বড্ডা ডেকছি এক ডেক করি ই কিন্তু রান্ধা বাই সব শেষ হয়ে যায় আর যদি লাগে আবার কদুর বইয়ে দিই তো এই তো মুরগের গোস্তগুণের নুন চাই লইছি অন এবারে মুরগের গোস্তগুণের মধ্যে দুগা টালা জিরের গুঁ দিয়ে দিয়ে লাগছে তার মোবাইল গিয়ে ডিস্টার্ব করার লাগছে ক্যামেরা গা আনারা কিছু মনে করিয়ে না আর আপুরা বাইয়েরা খালারা খালুরা তো এই তো আর মুরগার গোস্তগুণ হয়ে গেছে লারি সারি গিয়ে নামাই থুই দিছি অন ইয়ে হয়ে যে কইছি হলাও সেল হলাও রান্ধ মতো হলাও রান্ধার লাগিয়ে না ছ গেলস গরম হানি দিয়ে দিছি দি অন ইয়ে মধ্যে কাঁচা পেঁয়াজ দারচিনি লং এলাচি আর দি দিছি তেজ হাতা চারি গিয়ে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর দিছি দুই চামচ আদা রুন বাড়া দি এবারে দি দিয়ের স্বাদ মতো লবণ আর দিয়ের কিতা জানেননি ওই যে হৈরত তেল আছে না বালা তেল
বালা তেল দিয়ে যে ফলাও রান্ধাম। হলাও কেনে জর্জির গে না হয় এইভাবে হানির মধ্যে দিয়ে হলাও রান্ধাম। তেলে কোনো রকম বাজতেন না, তেলের মধ্যে না বাজিয়ে দে হলাও জর্জির গে হয় কি সুন্দর। কেউ বুঝতে পারতো না এই ফলাও দে আয় যে তেলে ভাজি রাঁধিন। আনেরা রান্ধার হলে চাইয়েন কত সুন্দর জর্জির গে হলাও হয়েছে। আর অনেকে কয় বালা তেলের হলাও বলে গন্ধ কয়। আনেরা আর এই রান্ধা কেন চাই আনেরা বাসাত রাঁধি খাইছে গেন কত হওয়া দয় আর গন্ধ বাস আসেনি আনেরা চাইয়েন। অনেকে কয় আয়ও আগে ডরে রাঁধতাম না বুঝেননি, কিন্তু আয়ন রাঁধি খাইছেছি বহুত হওয়া দয় বালা তেল দি যদি কোনো হলাও রাঁধি। এই তো গোস্ত কিন দেখছেন নি কি সুন্দর টকটিক কেলাল হয়েছে, কটকুট গিয়ে জাল হয়েছে। দে জাল দি গোস্ত আন রাঁধছি। দেশি মুরগা তো বাইর রাতা মুরগা জব করে দিছে আর আম্মা তেয়ালে একেবারে টকটিক কেলাল করে কটকুট গিয়ে জাল করে রাঁধছি। আর আফুরা বাইয়েরা খালারা খালুরা আনেরাও এনে রাঁধি খাইয়েন। আনেরা বালা আতুন বালা রাঁধতে আরেন, তারপরও দেয়াইলাম এটি তিয়েন। ওই যে দুগা কাঁকরল ভাজি করছি আলু দিই, এই কাঁকরল ভাজি কিনা আর কাছে বহুত সোয়াদ লাগে। আর ইয়েন আগিল ইলিশ মাছ দিল অতি দিন আনছি দিক্ষিণ গুদু তরকারি আছে ইয়েন জাল দিতে ইয়েনে এক ডেকসি ডাইল দিয়েছি, তবে ছোট্ট ডেকসি বড্ডা ডেকসি না বাবুরে। তো ডাইল কিনের উঠবে বাগার দনি গির কেচ্ছে কাওয়ালা উড়িছে অনি আল্লাহ নগরে লাইছে দিয়াইবেন নয়ন দেয়াইয়ের নইলে আমরা হরে কবেন বারে বেডি গিয়ে কী ডাইল দিয়েছে এটি কাওয়ালা। তে তো রান্ধা ভাই বেগিন শেষ করছে আর এবারে জামুয়ান করে হলা গুণ দিয়েতাম সান হলা গুণেরে খানার আগে এনে দমে বইয়ে এসি ওগে নিছে ওগে কোলা দিছি দি থুই রেখছি সান চাই হলা গুণ নরম হয়েছে নি কত সুন্দর জর্জির গিয়েছে সান ডুব বেড়াইছে। কিন্তু এনে হানির মধ্যে দিয়ে রাঁধলে হলাও রাঙ্গ গেরামে ক ডুব বেড়াইছে। তো এই সান নাই অন ওই দোয়ানের লাই খানা বারো মু টেবিলে খানা দিয়ে দিছি। তারপরে সান আজি খাইতে বসছে ছোট্ট গা আবার দোয়ানও খানা দিমু। তে তো আজ্যা দুপুরে পালা পালা খানা বাড়ে মুরগার গোস্ত দেশি মুরগার গোস্ত ডাইল ফলাও। তখন আইসি বিয়েলবেলা দুপুরে রান্ধা খানা শেষ করছি আর এত কিছু দিয়েতাম হারি ন। বিয়েলবেলা আম কাড়ি লেছি এক কেজি গুণ দিয়ে আচার বানামো সাম্বার সহ আমের আচার মানে খোসা সহ আমের আচার। তো কাড়ি অনিয়েন হানি বইয়ে দিছি এক ডেকসির অর্ধেক বইয়ে দিই নুন দিই হানি গিনেরে উতরাই লমো। উতরাই লই এবারে হানি গিনের মধ্যে আমগুন দিমু কদ্দুর কষ সাইবার লাই কারণ কাঁচা আমের মধ্যে কিন্তু বহুত কষ। তখন হানিগুন ভালো করে উতরে গেছে এবারে আমি আমগুন দিয়ে লাইছি। এবার আমগুন আমি চাকি উড়েই এলামো দুই মিনিট উড়ে লাগতো না আমগুনের কষকান চারিদি হানি কেনের কালার নষ্ট হয়ে যাবে এবারে আমগুন উড়েই লাম। ইয়ার হরে আমগুনের ফ্যানের তলে থুই হানি কেন শুকাই এবারে আমি আচার কান দিমু। আচার কান দিতে দিতে আন্না করে কদ্দুর মনে করে দিই আর আফুরা বা ইয়েরা কালারা কালুরা আনের গো কাছে আর ভিডিও গা দেই যদি বালা লাগে তাইলে আর ভিডিও গা দেখবে শুরুতে আনেরা ওকে লাইক দিতেন। লাইক দি এতনে যদি কোনো আনদি কোনো অংশের কদ্দুর বালা লাগে যায় তাহলে আরে ছোট্ট ইউটিউব চ্যানেল করে আনেরা কদ্দুর সাবস্ক্রাইব করবেন। করি পাশে থাকলে যে বেল বাটন গা আছে গেরে কদ্দুর টিপ দিয়ে রাখবেন তাহলে আমি ভিডিও সারবার লগে লগে আনে গো কাছে আর ভিডিও গা মসি যাইব গে আর আফুরা বাইয়েরা খালারা খালুরা। তো এই আন্নে করে এই অনুরোধ কেন আমি করলাম আর যারা যারা আর এ চ্যানেলকারে সাবস্ক্রাইব করি আন্নেরা আর পাশে আছেন আর সাপোর্ট করেন তাগরে আমি আর অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আন্নেরা সাপোর্ট না করলে এ পর্যন্ত আগে জনার দ্বারা সম্ভব ছিল না। তো আন্নের গো সাপোর্টে আন্নে গো ভালোবাসা আইজ আমি আস্তে আস্তে একটু একটু করি আগইয়ের। তো আশা করি আপনারা যদি আমার আরও বেশি বেশি সাপোর্ট করেন আর নাকি পরিবারের সবাই লগে আমার ভিডিও শেয়ার করেন তাহলে আমি আর এই চ্যানেলগারে লই বহুত দূর আগে যেতে হারমো। তো আশা করি আনেকর কাছে আর এ ভিডিও গিন ভালো লাগবো। ভালো লাগলে আনেরা আনেকর পরিবারের সবাই লগে বন্ধু বান্ধবের লগে ভাই বোনের লগে শেয়ার করবেন। তো কথা কইতে কইতে পাঁচফুরন টালি রয়েছি আজ যে সার গিয়ে মুচির গুঁই টালি রয়েছি আজ গিয়ে আসার বানামো একেবারে জাল জাল কটকুট গিয়ে জাল করি টক জাল মিষ্টি আসার। কিন্তু আজকেরটা হয়েছে জাল জাল আসার, আজকেরটা বেশি জাল হইব মিষ্টি কম হইব টকও কমইব জালটা বেশি হইব। তিয়ানো দি দিছি দুই টুকরা দারচিনি আর কতিগিন বালা তেল দি অন আমগিনেরে দি দিয়ে আর কিছু দিতাম না। আমগিনেরে দি কদুর বালা করে তেলের মধ্যে বাজি এলামো বাজি ইয়ার হরে তিন চার কুঁয়ার ওনেরে থেঁতা করে দি দিমু দি ইয়ার হরে দি চিনি দি লারি সারি। এ তো আচার হয়ে যাবে আচার বানাইতে কোনো বেশি সময় লাগে না। তো
পাঁচা তো কম বেশি আনেরা সবাই বানান। ইয়ার হরম আয়োজন বানাইয়ের আয়োজন আনগর লগে টুকটাক আর লাইফ স্টাইলের ব্লগ শেয়ার করি, লাইফে কি করি না করি কদুর কাদু শেয়ার করি, যদ্দুর দিয়ে আইতাম হারিয়েরই ক্যামেরার মধ্যে। তো ইয়ারলাই ভাবলাম যে আয়োজন বিয়ালবালা আচার বানাইয়ের আচার কেন আনগর লগে কদু শেয়ার করি, আর আফুরা বাইয়ারা আনগুই কিনি হইলেও যদি কারো উপকারে আইয়ে কেউ যদি এইভাবে আচার বানাই খাইতে আরেন তাইলে বানাই নানের আরও বালা বালা করি হারেন। তো আশা করি আনেগো কাসাইজের ভিডিও কান বালা লাগব, বালা লাগলে আর পাশে থাকবেন আর সাপোর্ট করিবেন। আর সাপোর্ট করিবার লাগে তো কী করণ লাগব ইয়ার আগে কই দিছি, আবার কইলে আনারা বিরক্ত হইবেন, কারণ আনারা কইবেন এই বিডিকে একখান কথারে কবার কয়। তো আনেগো লগে কথা কইতে হেঁচা হেঁচা বহুত বালা লাগে আর কাছে, আনগর কাছে কথা কইলে আনগর লগে কথা কইলে বহুত শান্তি লাগে। আনেরা আর যে সুন্দর সুন্দর কমেন্টগিন করেন এই কমেন্টগিন হুড়ি এমন বালা লাগে কি যে কইতাম আনগরে বলি বুঝাইতে হাইতান্ন। তো যাই হোক কথা কইতে কইতে আসার গিন হয়ে গিয়েছে, ওই যে মচ্ছের গুঁই আর ফাঁসপুরনের গুঁই গুন দিয়ে দিছি, এবারে আগুন কান কমাই দিমো আসার গিন আস্তে আস্তে তেল উঠবে বাসি উঠি গেছে আসার গিন হয়ে গেছে। এবারে আসার গুণ নামাই হালামু, আসার গিনের গাত কোনো হানি নাই, এবারে আসার গুণ নামাই ঠান্ডা করি বই মুয়ে ঢুকাই লেলি হইব, কোনো রকম রইদে দল লাগত ন সাম্বাস আমের আসার লগে লগে খাইলে হওয়াত কম লাগব, কদিন হরে খাইলে হওয়াত বেশি লাগব। তো এই তো আসার দেয়াইতে দেয়াইতে আনগুতো বিদায় লই লই, যে জিয়ানে আছেন সুস্থ থাইয়েন বালা থাইয়েন আঙ্গ সবাইলে দোয়া করিয়েন, আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ।